জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। যে নেতা সুখে দুঃখে সবসময় কর্মীদের পাশে থাকবে, আমরা সেরকম নেতৃত্ব চাই। আওয়ামী লীগের লোক হুমকিমূলক কথা বলে, বলে যে তোমরা অমুক ভাইয়ের কাছে যাচ্ছ কা, অমুকের কাছে যাও কা। আওয়ামী লীগ নেতা যারা আছে সবার কাছে আপনারা যাবেন, কারো কাছে যাবেন না এমন কোনো কথা আমি বলবো না। ডক্টর জগলুল কবির ভাই আমাদের মসজিদে আজকে জুমার নামাজ আদায় করেছেন, উনি মুসলিমদের উদ্দেশ্যে সুন্দর কথা বলেছেন, সকল মুসলিমরা আন্তরিকভাবে ওনার জন্য দোয়া করেছেন। আমরা আশা করি ভাই এভাবে আমাদের মাঝে মাঝে আসবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুন। আমিন আমিন। সামনে জাতীয় দ্বাদশ নির্বাচন, এই নির্বাচনে যদি আল্লাহ ইচ্ছায় ইনশাল্লাহ নৌকা প্রতীক নিয়ে উনি আমাদের মাঝে আসে, আমরা মাঠে ওনার পক্ষে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমার নেতা ডক্টর জুগলুর ভাই ঢাকা চাইরের নৌকা মার্কার এমপি পদপ্রার্থী, আপনারা সকলে দোয়া করবেন। যে নেতা সুখে দুঃখে সবসময় কর্মীদের পাশে থাকবে, তৃণমূল আওয়ামী লীগের পাশে থাকবে, আমরা সেরকম নেতৃত্ব চাই। আমরা চাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী আমাদের অ্যাডভোকেট জগলুল কবির ভাইকে নৌকার প্রতীক তুলে দেবেন। ইনশাল্লাহ আমরা তৃণমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবীণ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছে এলাকা ঢাকা চেয়ারের, বিশেষ করে আমাদের শ্যামপুর কদমতলি এলাকার, তারা জননেত্রী শেখ হাসিনাকে এই জগলুল কবির ভাইয়ের বিজয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেবেন এবং এই এলাকায় আমরা আওয়ামী লীগের যে একটি দুর্গ রয়েছে সেটা আবার আমরা প্রমাণ করব। জননেত্রী শেখ হাসিনার যারা প্রকৃত কর্মী তারা কিন্তু বসে আছে, তাদের জন্য কোনো অ্যালাউ নাই, তারা কোনো তাদের কোনো জায়গা নাই, বলার জায়গা নাই এবং কি শোনার মতনও কেউ নাই, তাদেরকে দেখার মতনও কেউ নাই। ডক্টর জগলুল ভাই ওনাকে যাতে নৌকা প্রতীক দেয় আর আমাদের মতন অসহায় লোকদেরকে যাতে পাশে রাখতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ যাতে ওনাকে কবুল করে। অনেক লোক আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের লোক হুমকিমূলক কথা বলে, বলে যে তোমরা অমুক ভাইয়ের কাছে যাচ্ছ কা, অমুকের কাছে যাও কা, এই পদে হুমকি দিয়ে কথা বলে। তার আমাদের জগলুল ভাইকে আমরা চাই, ঢাকা চাইরের নৌকা চাই, নৌকা ছাড়া কোনো গতি নেই। মসজিদ উন্নয়নের জন্য যতটুকু সম্ভব এর পাশে আমি থাকব। আমি এ এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করতে এসে আমি এলাকার এখন গড়ের খবরও জানি, কারণ আমার এই ঢাকা চারের 72টি ইউনিট, এই 72টি ইউনিট কমিটি দিতে গিয়ে আমি এলাকাবাসীর সাথে উঠা বসা করেছি, তাতে দেখেছি এলাকার যে এই অত্র এলাকা যে অনুন্নত অবহেলিত এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারছি। বিকেলে খেলতে গেলে তো মাঠ লাগবে, মাঠ নাই, তারপরে কমিউনিটি সেন্টার নাই, ভালো একটা স্কুল নাই, ভালো একটা হাসপাতাল নাই, এগুলি কিন্তু জনগণের খুব প্রয়োজন। তো এইগুলি যদি আমরা প্রত্যাশা পূরণ করতে পারি তাহলে আমি মনে করি এলাকাবাসীর সুবিধা হবে। যদি আমাদের মধ্যে কেউ ডেঙ্গু রুগী থেকে থাকে, চিকিৎসার জন্য কোনো সহযোগিতা দরকার হয়, আপনি দয়া করে আমাদের এই অত্র এলাকার যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ঢাকা চাইরে কাজ করতে চাই, আপনারা সেই কাজ করার সুযোগ দেওয়ার একমাত্র হাতিয়ার হলেন আপনারা। এখানে কে কি বলল আপনাদের, আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ এটা আমার পরিবারের একজন সদস্য আমি মনে করি, আর আওয়ামী লীগ নেতা যারা আছে সবার কাছে আপনারা যাবেন, কারো কাছে যাবেন না এমন কোনো কথা আমি বলবো না, আপনারা সবার কাছে যাবেন, সবার সাথে যোগাযোগ রাখবেন, কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে বলবেন এবং অন্য যারা নেতা আছে তাদের কাছে জানাবেন, অসুবিধা কোথায়। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে যে আমরা সবাই এক ও অভিন্ন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। প্রতিযোগিতায় যারা ভয় পান তাদেরকে বলে যাবো রাজনীতিকে সরে যান, কারণ প্রতিযোগিতায় টিকে থাকেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন, লালন করেন, পালন করেন, মানব সেবা করেন, তাহলেই সমাজ উপকৃত হবে।